সন্ধ্যায় বাড়ি ফেরার সময় রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানা এলাকায়। থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকে পলাতক অভিযুক্ত। সন্ধ্যায় ওষুধ কিনে বাড়ি ফেরার পথে এক নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে পাটক্ষেতের মধ্যে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানা এলাকায়। অভিযোগ, গত এগারো তারিখ সন্ধ্যায় ওষুধ কিনতে বাজারে গেছিল বছর ষোলোর ওই নাবালিকা। বাড়ি ফেরার সময় এলাকারই এক যুবক নাবালিকাকে জোর করে রাস্তা থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। পাশের এক পাটক্ষেতে নিয়ে গিয়ে সেখানেই নাবালিকার ওপর নির্যাতন চালানো হয়। ঘটনার পর নাবালিকা বাড়িতে ফিরে মায়ের কাছে গোটা ঘটনার কথা জানায়। জানা গেছে অভিযুক্ত যুবক নাবালিকার পার্শ্ববর্তী গ্রামেরই বাসিন্দা। নাবালিকার মায়ের দাবি, অভিযুক্ত যুবকের সাথে আগে মেয়ের কোনো যোগাযোগ ছিল না। ইতিমধ্যেই ঘটনার অভিযোগ দায়ের হয়েছে গাইঘাটা থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। খবর পেয়ে এদিন নাবালিকার বাড়িতে যায় বিজেপির এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সাথে ছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস। এ বিষয়ে রামপদ দাস বলেন, তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা এফআইআর করেছে এবং পুলিশ তাদেরকে নিয়ে মেডিকেল করেছে এবং না জানি কেন আজকে আবার বাড়ার সাথে ডেকেছে। আমরা এটা জানি না, এটা ধোয়াশা রয়েছে। আমরা এখানে এসেছি, তাদের পরিবারের সাথেও কথা বলেছি, তারা চাইছে ন্যায়, দ্রুত তাদের সাজা এবং কঠোর থেকে কঠোরতম সাজা। তার সাথে এই দুর্ব্যবহার যে হয়েছে, যে অত্যাচার হয়েছে, নারী জাতির যে চূড়ান্ত অপমান হয়েছে, আমরা এর প্রতিবাদ করছি এবং পরিবারের সাথে আমরাও দ্রুততার সাথে এদের কঠোরতম সাজা দাবি। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা তথা গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস। তিনি বলেন, জঙ্গলের রাজত্ব নয়, যে যা আছে তাই করে যাবে। তো আমি আইনের কাছে চাইব যে যথাযথ ব্যবস্থা নেয় এবং এগুলো গ্রেপ্তার তার শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি। ইতিমধ্যে প্রভাবশালী ও পাওয়ারফুল যাই হোক, কিন্তু আইন তার পক্ষে প্রযোজ্য, আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিক। এটা আমিও দলগতভাবে যদি দাবি করতে হয় তা আমি রাজি আছি। যে ধরনের আন্দোলন যেতে হয় যাবো, কিন্তু ওকে গ্রেপ্তার করতে হবে। বিষয়টি নিয়ে অভিযুক্ত যুবকের বাবা বলেন, ঘটনার পর থেকেই ছেলে বাড়িতে ফেরেনি, পুলিশ এসেছিল, পুলিশকেও একই কথা জানিয়েছি। ছেলে কোথায়? ছেলেও জানি না কোথায়, ফোন নাম্বার ফোনে ধরতেছে না। কবে হয়েছে? কবে থেকে? কবে থেকে? কালকের থেকে। ছেলে বাড়ি আসছে না? না। পুলিশ এসেছিল বাড়িতে? পুলিশ এসেছিল। কি বলেছে পুলিশ? কি বলেছে পুলিশ? বলেছে ছেলে থানায় ধরায় দেন। হ্যাঁ, ছেলে থানায় ধরায় দেন, কি অভিযোগ তা বলে না। সত্যি মিথ্যে জানি না। কি শুনেছে? ওই শুনেছি ধর্ষণ করেছে, ধর্ষণ ওই পঞ্চায়েত। পুলিশকে বাড়ি এসেছিল আপনাদের? পুলিশ তাই ছিল, হ্যাঁ, কিন্তু আমি কিছু জানি না। ছেলে সপন সপন কোথায়? তা জানি না। বাড়ি আসছে না? না। কবে থেকে বাড়িতে আসছে না? সপন কবে থেকে বাড়িতে নেই? কি বারে থানে কালকে আমি সব কিছু মনে করে পারি না, আমি সব পারি না। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। সোম দাসের রিপোর্ট, নিউজ নোমান্স ল্যান্ড, গাইঘাটা।